নদিয়ার নবদ্বীপ ভাগীরথী নদীতে কুমির দেখা দেওয়ায় চাঞ্চল্য চড়ে পড়ে। এদিন নবদ্বীপ থানার ফকিরডাঙ্গা খোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ সেতু সংলগ্ন বালুচর এলাকায় ভাগীরথী নদীতে কুমিরটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নবদ্বীপ থানার পুলিশ। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরের কর্মীরা এসে কুমিরের খোঁজে তল্লাশি শুরু করেছে। ওপারে কালকে খবর পেয়েছি কুমির এসেছে। আচ্ছা, তারপরে আমরা নিজের চোখে তখন দেখিনি, আজকে আমার নিজের বাড়ির ঘাটে কুমির এসে সকাল থেকে বেলা এখন 10টা বাজে, 10টা অবধি আমরা সকলে গ্রামের লোক সবাই দেখেছে। আচ্ছা, কি দেখলেন? কুমিরটা বারবার উঠে ডাঙ্গার কাছে আসছে, মানে এখানে বারবার করে কুমির উঠছে ডাঙ্গার কাছে আসছে, এবং আমাদের গ্রামের জনগণ সবাই দেখেছে। পুলিশ এসছে, বন দপ্তর এসছে, পুলিশ এসছে এবং বন দপ্তর এসছে, তারা ক্যামেরা দিয়ে ফটো করে নিয়ে গেল। এদিন কুমির দেখতে নদী ঘাটে মানুষের ভিড় উপচে পড়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার নবদ্বীপ ভাগীরথী নদীতে কুমির দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন নবদ্বীপ থানার ফকিরডাঙ্গা খোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ সেতু সংলগ্ন বালুচর এলাকায় ভাগীরথী নদীতে কুমিরটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নবদ্বীপ থানার পুলিশ। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরের কর্মীরা এসে কুমিরের খোঁজে তল্লাশি শুরু করেছে। সকাল থেকে বেলা এখন 10টা বাজে, 10টা অবধি আমরা সকলে গ্রামের লোক সবাই দেখেছে। আচ্ছা, কি দেখলেন? কুমিরটা বারবার উঠে ডাঙ্গার কাছে আসছে, মানে এখানে বারবার করে কুমির উঠছে ডাঙ্গার কাছে আসছে, এবং আমাদের গ্রামের জনগণ সবাই দেখেছে। পুলিশ এসছে, বন দপ্তর এসছে, পুলিশ এসছে এবং বন দপ্তর এসছে, তারা ক্যামেরা দিয়ে ফটো করে নিয়ে গেল। এদিন কুমির দেখতে নদী ঘাটে মানুষের ভিড় উপচে পড়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।